সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি চর আজিমপুর সিংহাই মানিকগঞ্জ। তো দেখতে পাচ্ছেন যে একদম মুক্তচারণ পদ্ধতিতে গরু লালন পালন করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুকুরের পাশে গরু বেঁধে রাখা হয়েছে খোলামেলা পরিবেশে। তো আমরা জানবো আসলে এরকম পরিবেশে গরু বাজারে হয়েছে কেন, এবং এই গরুগুলো রাতে কোথায় রাখা হয়, এবং কতদিন হলো তিনি গরু লালন পালন করেন, গরু লালন পালন করে এখন কী অবস্থায় আছেন আমরা জানবো। তো তার আগে ঘুরে দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতে পাচ্ছি যে উন্নত জাতের গাভী দেখতে পাচ্ছি আমরা, তো পাশাপাশি ষাঁড় বাচ্চা এবং বেশ কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি। খোলামেলা পরিবেশে গরু লালন পালন করা হয় একটা মুক্তচারণ পদ্ধতিতে। তো আমরা কথা বলবো এই ক্ষুদ্র খামারির সাথে, গ্রামের সেই খামারি, কথা বলে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করব যে কতদিন হলো উনি গরু লালন পালন করেন। তো চলুন আমরা কথা বলি সেই এই ছোট খামারের উদ্যোক্তা যিনি, তার সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম সৌরভদ্দিন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি খোলামেলা পরিবেশে গাছের নিচে গরুগুলো বেঁধে রেখেছেন, আসলে এই এই অবস্থায় কেন রেখেছেন? এ বছর তো ফার্মে সব রাখলে সবসময় মনে করবেন যে ওই গোবরটা করে ফালানটা লাগে না, এমনি চার পাঁচ ছয় ঘন্টা যদি আমি বাইরে রাখি তাহলে পরে মনে করি আতালটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আবার আমরা ঘাস গুছিয়ে আতাল নিয়ে দিই। তারপরে ওদেরও মুক্ত হওয়ার প্রয়োজন আছে, বা খোলামেলা পরিবেশে একটু বাধা রাখলে ওরাও তো স্বাস্থ্যগত দিক থেকে চলে যায়, এটা পরে পরিষ্কার করে মানে খাওয়াইতে আবার মনে করি রাত রাখে আবার মতো সকালে জায়গা খাওয়াইতে একবার গাছে তো বেঁধে রাখি। কতদিন হলো গরু লালন পালন করেন? 20-22 বছর ধরে গরু লালন করি। 20-22 বছর হলো। আচ্ছা, আর কি করতেন? আমি কৃষিকাজই করি বেশি। কৃষিকাজ? কৃষিকাজ করি। আচ্ছা, এই যে 20-22 বছর হলো গরু লালন পালন করেন, তার আগে কি করতেন? তার আগে থেকে আমি সবসময় কৃষিকাজ করি। সবসময় কৃষিকাজ করতেন? কৃষিকাজ। যখন গরু লালন পালন শুরু করেছিলেন তখন কয়টা দিয়ে শুরু করেছিলেন? 2-3টা গরু আসলো, পরে আস্তে আস্তে গাই গরু পালি, পালতে 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 গাই বাছর কিছু বিক্রি করি, আবার কিছু রাখি বাড়ি বিক্রিও করেন? বিক্রিও করি। আচ্ছা, কুরবানিতে কি গরু বিক্রি করেছেন? কুরবানিতে বিক্রি করেছিলাম, 5টা বিক্রি করেছিলাম। 5টা? তো লাভ হয়েছিল না লস? লস হয়েছিল। লস হয়েছিল? মেলা টাকা লস হয়েছে। অনেক টাকা লস? অনেক টাকা লস হয়েছে। আচ্ছা, তো তারপরেও তো গরু লালন পালন ছাড়েন নাই? গরু ছাড়ি নাই, মনে করেন আমরা দুধ বেশি, আবার গাড়ি ফেলতে বাস চলে ওইগুলো বড় আমরা বিক্রি করি। আচ্ছা, দুধ বিক্রি করে ওদের খরচ চলে? না, চলে না। চলে না? যখন বাছুরগুলো হয় তখন? বাছুরগুলো হয়ে মনে করেন যে বড় হইলে পর বিক্রি করি, আর গৃহস্থ লই করে গৃহস্থের সাথে সাথে মনে করছে কিছু ধান পাট বুনে ওইভাবে কোনো রকম চলি আর কি আমরা, না পাইলে না পারলে যেমন চলে না, মানে চলে আর কি, চলে কোনো কোনো বাড়ি ধরে চলি আর কি। আমরা এই যে গাভিটা দেখতে পাচ্ছি এখানে, এটা কোন জাতের গাভি? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান? এটা কি আপনার কেনা না? এটা কিনছিলাম আমি। কতদিন আগে? এটা কিনছিলাম 3 বছর আগে, 90,000 টাকা। 3 বছর আগে 90,000 টাকা? এটা কয়টা বাচ্চা দিয়েছে? এটা 3 বছর দিচ্ছে। তিনটা বাচ্চা দিয়েছে? তিনটা বাচ্চা। আচ্ছা, তো বাচ্চা কি বিক্রি করছেন সেগুলো? ওই যে ওই যে সাদাটা বড়টা, সাদা একটা বড়টা, আর একটা সাড়ে বাচ্চা বিক্রি করছি, আর একটা এই যে একটা। আচ্ছা, এটা দুধ দেয় কত কেজি? যা 8-10 কেজি এরকম দুধ দেয়। মানে দুই সারাদিনে? সারাদিনে। আচ্ছা, 8-10 কেজি। তাহলে এই আমরা তারপরে দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চাটা, এইটার মা কোনটা? এটার মা বিক্রি করে ফেলেছি। বিক্রি করছেন? তো এটা কতদিন বয়স হয়েছে? এটার বয়স হয়েছে 5 মাস। 5 মাস? 5 মাসের কিন্তু মনে হচ্ছে তো আরো বেশি হবে না, তার মানে ভালো জাত পাইছে মনে হচ্ছে। এটা কি জাত পাইছে? এটা অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান পাইছে? আচ্ছা, তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি বড় একটা, এটা কি? এটা তো ষাঁড় বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটা বয়স কতদিন হয়েছে? এটার বছর 1 বছর। 1 বছর হয়েছে। এটার মা কোনটা? এটার মা জিতি। এটার মা? এটা? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে এইটার বাচ্চা হলো এইটা, তার মানে এইটা একটা আর ওইটা একটা। প্রথম বীজ দিয়েছেন? কি বীজ দিয়েছেন?
অস্ট্রেলিয়ান বীজ দিয়েছেন? আচ্ছা, কোন কোম্পানি? ফার্ম থেকে সার দিয়ে, ফার্মে সার দিয়ে? আচ্ছা, তাহলে তো ন্যাচারাল ই দেওয়া হয়েছে। তাহলে তো মনে হচ্ছে সারটা কি যাচ্ছিল, মানে অস্ট্রেলিয়ান বড় জাতের সার ছিল? তাহলে তো খুব ভালো ই হওয়ার কথা এটা, যাক আমরা পরবর্তীতে আসলে ইনশাল্লাহ দেখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা তো সাইহল জাতের সার মনে হচ্ছে। এটা আপনার কেনা? দেখছি না। কত দিয়ে কিনছিলেন? দেখছিলাম 43 দিয়ে। 43,000 টাকা? 43,000 টাকা। কতদিন আগে? এই 5 মাস আগে। 5 মাস হচ্ছে? আচ্ছা, এই যে 43,000 টাকা দিয়ে কিনেন, গতবার তো সারে লস খাইছেন, আবার কিনলেন কেন? আবার কিনলাম না, আমরা গ্রাস্তালি করি, আবার লাভের আশায় আর কিনে পালাম, দিলে লাভ হয়। লাভের আশায়? লাভের আশায়। তার মানে কি লাভ হয় আসলে? লাভ করতে ফিরে হয় না, প্রতিবার হয় না, যে একবার কম হয়, একবার বেশি হয় বা একবার লস হয়, তাই বলে হাল ছাড়া যাবে না। হাল ছাড়া যাবে না। এটা কি কেনা আপনার? দেখি না। এটা কত দিয়ে কিনছেন? 55,000 টাকা। কতদিন আগে? এটাও কিছু 5 মাস আগে। 5 মাস? এটাও গাবি। এটাও গাবি? এখন কয় মাসে গাবি? এটা 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। এটা কি কি বীজ দিয়েছেন? এটা অস্ট্রেলিয়ান বীজ দিয়েছেন। এটা কি ওই সার দিয়ে? হ্যাঁ, ওই সার দিয়ে। আরো সেই সার দিয়ে, মানে ওইটাকে যে সার দিয়ে দিয়েছেন এটাও সেটাই? সেই সার দিয়ে। আচ্ছা, তো এই যে গরু লালন পালন করে 20-22 বছর যে গরু লালন পালন করতেছেন আপনি, এই 20-22 বছর আসলে কেমন আয় নিতে হচ্ছে একটু এদিকে? না, আয় নিতে হয় না। হয় না? আয় নিতে হয় না। আচ্ছা, এই যে সার দিয়ে যে আপনি বীজটা দিলেন, ওরা কত নিছে? 500 টাকা। দুইটা 500 টাকা? না, একটা 500 টাকা। আচ্ছা, ওরা এদের ব্যবসায়ী? এটা যে ব্যবসায়ী, এটা তাহলে তো এটাও ভালো ব্যবসা। এটাও ভালো ব্যবসা। আচ্ছা, ওদের খামার কত দূর এখান থেকে? ওই গ্রামে না, ওইখান থেকে মানে আপনারা এটা গরু নিয়ে যায় বীজ দেন? আচ্ছা, এই যে আপনি তো কৃষি কাজের কাজের জন্য বাইরে চলে যান, তখন আপনাকে এই গরুগুলো দেখাশোনা করতে সহযোগিতা কে করে? না, আমি বাইরে গিয়েছিলাম আরো 20-22 বছর আগে, পরে আমি আর যাইনি, আইসে কৃষি কাজই করি। আচ্ছা, আমি দেশের বাইরে কথা বলি নাই। আচ্ছা, যাই হোক, যেহেতু কথাটা উঠলোই, কোন দেশে ছিলেন? আমি মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া কত বছর ছিলেন? 6 বছর। 6 বছর। তো আসার পরে কি গরু লালন পালন শুরু করছেন? গরু লালন করি। তো তখন আগ্রহটা কিভাবে পাইছিলেন? আগ্রহ যে আমরা ওই গৃহস্থালি না করলে তো আমরা বাঁচুম না, গরু সংসার করে দুধ মুখ বেশি, আবার বাড়িও খাই, ও থেকে বাছর টাছর হইলে আমরা বাজারে বিক্রি করি, এভাবে চলি আর কি কোনো রকম। আচ্ছা, তো তারপর থেকে এই যে 20-22 বছরে কোনো আয় হয়নি গরু থেকে? কোনো আয় হয়নি? তো তারপরে তো ধরে রাখছেন? তারপরে ধরে রাখছি। না না, এখানে বিষয় আছে যে আপনি কৃষি কাজের পাশাপাশি এটা এটা পালতেছে, এটা কৃষি কাজের পাশাপাশি পালতেছে। কিন্তু বছর শেষে তো বাছুরটা? হ্যাঁ, বছর শেষে কিছু বাছুর একটা হয়তো 1 লাখ, 1 বছর পর পর 1 লাখ, সেটা তো আয় হয়। হ্যাঁ, সেটা আয় হয়। সেটা আয় হয়। সেটাই হয়। এই যে গরু যে আপনি এই যে খোলামেলা পরিবেশে যে বেঁধে রাখেন, এক্ষেত্রে কি গরুর অসুখ বিসুখ কিছু? না না, গরু আমার কোনো অসুখ বিসুখ না। হয় না? না, আমার কোনো অসুখ বিসুখ না এ পর্যন্ত হয় নাই। এ পর্যন্ত হয়নি। আচ্ছা, এমনি ভ্যাকসিন কি কি দেন? ভ্যাকসিন ওই ডাক্তারের পরামর্শভাবে বছর বছর ভ্যাকসিন দিই। বছর বছর ভ্যাকসিন দেন? বছর বছর ভ্যাকসিন। মানে বছরে কয়বার দেওয়া হয় আসলে? কত বছর? একবার না, দুইবারও দেওয়া হয়। দুইবারও দেওয়া হয়? কি রোগের ভ্যাকসিন দেয় সেগুলো? দেয় যে দেশে যে মানুষ গরু জ্বর জ্বরে না, মানে সময় জ্বরে টাইফয়েড ওইভাবে দেয় আর কি, মানে জ্বরা রোগের ভ্যাকসিন? জ্বরা রোগের ভ্যাকসিন দিই। আচ্ছা, সে এই ভ্যাকসিন দিতে যখন আসে তখন কত টাকা করে নেয় আসলে? 20 টাকা করে নেয়। বুঝলি, গরু বীজ 20 টাকা করে নেয়, গরু প্রতি 20 টাকা। আর যদি কোনো অন্য কোনো ভ্যাকসিন দিতে হয়? অন্য কোনো ভ্যাকসিন দিতে হয় কিনে আইনেও দেন যায়, আবার ডাইরেক্ট ডাক্তার বাড়িতে আইনেও দেন যায়, 800 টাকা নেয়। বাড়ি ডাক্তার বাড়িতে নিয়ে এসে 500 টাকা নেয়? 500 টাকা নেয়। আচ্ছা, 500 টাকা কি তার ভিজিট? তার ভিজিট, আবার ওষুধ পানিও দেয়। ওষুধ পানিও দেয়? ওষুধ পানি কিনে আনার লাগে। তো 20 টাকা যে বললেন সেটা কি? ওই ওরা ওই যে সরকারি ডাক্তার হিসেবে আসে আর কি। সরকারি ডাক্তাররা 20 টাকা নেয়? 20 টাকা নেয়। আর প্রাইভেট ডাক্তাররা বেশি নেয়? প্রাইভেট ডাক্তাররা বেশি নেয়। আচ্ছা, তো যাক, সরকারি ডাক্তাররা কম নেয়, এটা তো আসলে এই অঞ্চলে প্রথম শুনলাম যে অন্যান্য অঞ্চলে শুনি সরকারি ডাক্তাররা অনেক টাকা নেয় আসলে। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, অনেকেই বলে যে গরু গাভিনে বীজ দিলে হিটে সে বীজটা ধরে না, অনেক সময় মিস করে, এরকম ঘটনা? হ্যাঁ, ধরে মিস হয়। এটা কী কারণে হয় বা কী এটার পরবর্তী আপনি কী করেন? কারণ হচ্ছে ডাক্তাররা বীজ দেয় হয়তো একজন অভিজ্ঞতা নাই, হয়তো গরুটা হিট থাকে না, হয়তো বীজটা ঠিক মতো পড়ে না, না বললে মনে করি বীজটা থাকে না, তাতে বাইরে কোনো সারের কাছে ডাইরেক্ট নিয়ে যায়, সার দিলে বৃষ্টি থাকে। আচ্ছা, মানে পুশ করে দিলে অনেক সময় দেখা গেছে যে ঠিক মতো দিতে পারে না, জায়গা মতো বৃষ্টিটা যায় না, যার কারণে এই জিনিসগুলো হয়। ন্যাচারাল দিলে সেটা মিস হয় না? না, মিস তো হয়, মিস তো ন্যাচারালও মিস হয়, ন্যাচারাল ভাবেও মিস হয়। মিস হয়, মিস হয়।
আচ্ছা এই যে আপনি যে এতদিন গরু লালন পালন করতেছেন আসলে কখনো কোন দুর্ঘটনার শিকার হয়েছেন? না 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 শিকার হন নাই। খাওয়ান কি কি গরুকে? খাওয়ান এবার তো বলতো যে ভুসি আর ওই যে খ্যার কোটায় খাওয়াই। ভুসি আর খ্যার কোটা নিজের ক্ষেতেরই? হ্যাঁ নিজের ক্ষেতেরই ক্ষেতেরই। আর ভুসি পুরাই ভুসি কিনে আনি। কত টাকা কেজি? ভুসি আনে 1437 কেজি নেয় 1420 টাকা। মানে মাসে বা প্রতি সপ্তাহে কত কেজি লাগে? প্রতি সপ্তাহে মোটামুটি আমার 5 বস্তা করে ভুসি লাগে। কত মাসে? 10 বস্তা লাগে মাসে মাসে। এখন একটু বলুন তো যে আসলে গরু লালন পালন করে একটা সংসারের হাল ধরা সম্ভব কিনা? না 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 না, শুধু গরু লালন পালন করে হাল ধরা সম্ভব না। হাতে কৃষি সংসারে কিছু কাজ করতে হইবে, বাইরে কিছু টাকাও থাকতে হইবে, তাছাড়া শুধু গরু লালন করে সংসারে চলবে না। কিন্তু অনেক সংসার তো এরকম গরু লালন পালন করেই তারা সংসারে হাল ধরছে। না ওটা দলছে কিছু, তারা গৃহস্থালি মেস্তালি করে, হয়তো সবাই কিছু কাজ করে, বছর বছর বাইরে ইনকাম। আচ্ছা যদি যদি কেউ এই সেক্টরটা আসলে আসতে চায় বা পেশা হিসেবে নিতে চায়, সেক্ষেত্রে কি আসলে কিভাবে শুরু করলে সফল হওয়া সম্ভব? সবচেয়ে নিজেরা যদি গরু বছর পালন যায় তাহলে বা সম্ভব, ওই যে রাখাল চাকর দেওয়া এই সংসারে করলে এটা সম্ভব না। আচ্ছা নিজেরা লালন পালন করতে পারলে তাহলে সম্ভব সম্ভব। সেক্ষেত্রে কেউ নতুন করলে কি গরু দিয়ে শুরু করলে বেটার হবে? আমার দেশে ছোটো ছোটো বাছুর 30,000-40,000 টাকা কিনে হয়তো 8 মাস পালিদের মধ্যে 1 লাখ টাকা করে বেছে, ওইটা একটা লাভ। নিজেরা সরকার ঘাস কুটে নেয় এইটা, সেটা গরু নিজেরাই খাওয়া। গাভী গরু লালন পালনে লাভ হবে না? গাভী গরু লাভ হবে, লাভ হবে। দুধ কত করে বিক্রি করেন? দুধ 70-75 এখন। 70-75। আচ্ছা তো মোটামুটি গরু লালন পালন করে ভালো আছেন তো নাকি? আছি মোটামুটি, আল্লাহর কাছে একটু ভালোই আছে। ভবিষ্যতে কি আরো বড় বেশি করে পালার ইচ্ছা আছে কিনা? গরু পালার ইচ্ছা নাই, গরুতে পোষায় না। পোষায় না? আচ্ছা তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা গ্রামের সেই খামারির বাস্তব জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করলাম এবং জানার চেষ্টা করলাম। তাই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের সার্থকতা। সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।